শোনো, আমাদের মদ্দরা মোবাইলে এদিকে ওয়াজ দেখতেছে, এদিকে বিড়ি টানছে, জিবরাইল এসে চোখ হলুদ হয়ে যাচ্ছে, ওয়াল্লাহ এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো, সে ফেরত তাকে যে বুঝ দিবা যে ফিরে চলে যাচ্ছে। এগুলো কি কোরআন হাদিসে কোন জায়গায় হারাম আছে? কোরআন হাদিসে কোন জায়গায় আছে? আবার কিছু কিছু মাল আছে বলে পায়খানার ভিতরে গিয়ে যদি একটা বিড়ি না টানি পায়খানা ঠিক ক্লিয়ার হয় না। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, আচ্ছা বলুন, খায় আর পায়খানা করে কারা? জানোয়ার, গরু, আল্লাহর কি দেবা খাবে ফের হাগবে? আরে হ্যাঁ না না, কুকুর খাবে পায়খানা করবে, আপনার ছাগল এদিক খাবে ওদিক পায়খানা করবে, তা তুই কি গরু ছাগলের ভাই রে ভাই? তুই তো মুসলমানের ছানা, তুই তো আশরাফুল মখলুকা, তুই তো সৃষ্টির সেরা মানুষ, খায় আর পায়খানা করে কুকুর ছাগল, তুই তো উম্মতে মুহাম্মাদি। এই বাবু যদি বলো কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম নাই, তা ভালো জিনিস তো আমি হালাল করে দিয়ে যাচ্ছি, শুনেন, তবে আগুন দেখে দি পারবেন না, চামড়া তুলে দেবো। যদি ভালো হয় রাতে বেলা দুধের সাথে 500 গ্রাম গাঁজা ভিজিয়ে রাখবে, সকালে উঠে খাবে, কোনো অসুবিধা নেই। ভালো জিনিস কোরআন হাদিসে হারাম নেই। এক কাজ করুন, আপনার বউ রান্না করবে গোশ আলু আর কদু, গোটা 50 বিড়ি নে উঠি ফেলে দেবে, দুই লোকে মজা করে খাবে, বাদরামি করার জায়গা পাও নাই, আগুন দিয়ে খাওয়া যাবে না। ভালো জিনিস খাও, মধুর সাথে বিড়ি ছুপিয়ে ছুপিয়ে খা, শালা শয়তানের চোখগুলো হয়ে যায়। আমার কথা রাগ করছো? এই বাবু রাগ করছো? আমি আমি হক কথা বলি তো, আমার কথা শুনলি মাঝে মাঝে কিছু কাওড়ার মুখ বেঁকে যায়, কারণ হকের আওয়াজ তো সহ্য হবে। ওই জন্য তো আমি বলি, আইনাই যদি মানুষের মুখ না দেখা গিয়ে চরিত্রটা দেখা যেত, অন্তত বুঝতে পারতো শালা আমি মালটা কি ডিজাইন। কিছু কিছু লোক আছে দেখবে সামনে দেখলে বলবেন এর মতো মানুষ হয় না, জিবরাইল ফুতো ভাই, মুখ খুললে বুঝতে পারবেন শালা শয়তানের খালা তো ভাই। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, হযরত আলীর হাদিস বর্ণনা করেছে, শুনে, হযরত আলী হাদিস বর্ণনা করছে যে মানুষের জোমানটা হলো একটা দোকান, এই দুই ঠোঁটের মাঝখান এই জোমানটা হলো একটা দোকান, খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান। কথা বুঝতে পারছেন না পারছেন? রসূলুল্লাহ বলেছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি রসূলুল্লাহ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। কটা জিনিস? নাম্বার 1, দুই ঠোঁটের মাঝখান মানে জোমান। নাম্বার 2, দুই ওরতের মাঝখানের অংশ, এক কথায় লজ্জা স্থান। রসুল বলেছেন এই দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি রসুলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমেনার নয়নের মনি, নয়নের পুতুলি, আমি আমেনার রক্ত পিণ্ড, তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। আজ মুসলমানদের এই দুটো ঠিক আছে? কথা বলেন, আল্লাহ গজব দেবে না, হামপামের মতো ঝড় দে পোকা মেরে দিচ্ছে, দেবেন দেবেন মানে আল্লাহর হাতে বাই ধরে চেয়ে লোক, আল্লাহর কি হয়েছে? আল্লাহ তোমার চোখ নিয়ে, আমরা বাগনানের মুসলমান, 100 মধ্যে 99 জন বেনামাজ। রসূলুল্লাহ জামানায় বেটা ছেলে মেয়ে ছেলে মসজিদে জামাত হতো, হযরত আবু বকরের জামানায়ও হতো, হযরত ওমরের জামানায়ও হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবা ছিলেন যার সম্পর্কে রসূল বলেছেন, জমিনে আমার উমার রাজি, আসমানে আমার খোদা রাজি। সুবহানাল্লাহ, বলুন, যে ওমরের শানে কোরআন শরীফের 13টা আয়াত অবতীর্ণ হয়েছে, এই ওমর তার দৃষ্টি
দিয়ে দেখেছিলেন যে মহিলারা যদি মসজিদে আসে, মেয়েদের মসজিদে আসা সিস্টেম যদি আজ পর্যন্ত চালু থাকত, আমাদের মদ্যরা বেনামাজি থাকতো? কথা বলে আল্লাহর কি রে বাপ, সব মালগুলো আজানের আগে মসজিদে এসে বসে থাকবে, ছকি না কখন আসবে? আরে হ্যাঁ না হযরত ওমর এটা জানতো যে এই সিস্টেম যদি চালু থাকে তো আল্লাহর ভয়ে না ছকিনার ভালোবাসায় এরা মসজিদে যেত। ওই জন্য হযরত ওমর এরা আবার যুক্তি মারায় জানো, বলে কাবা মদিনায় এখনো তো বেটা ছেলে মেয়ে ছেলে নামাজ পড়ে। কথাটা সত্য, কাবা শরীফ আর মক্কা শরীফ আর এই তোমাদের বাগনান এক করলে সামান্য জলসায় কটা মহিলার এক শ্রেণীর ছাবাল্লা ঘরে গো জলসায়। আল্লাহর কি রে বাপ, ফোন নাম্বার ঘর দে লিখে আন, কখন ছকি না বেরোবে দেবো, কখন খেজুর গাছের গোড়ায় দেখা করবো, কার সর্বনাশ করবো, আগে তো ফোন করে সব রেডি করে আগে। সামান্য জলসায় মেয়েদের সাথে অঘটন ঘটাচ্ছে না ঘটাইনি? জোরে বলো, মেলা তো অনেক দূর, কিন্তু খোদার কসম করে আমি নবীর মেম্বারে বসে বলছি, রসূলুল্লাহর জামানাতে নয়, হযরতে ইব্রাহিমের জামানাতে নিয়ে আজ পর্যন্ত মক্কা মদিনায় কোটি কোটি লোক যাচ্ছে, বেটা ছেলে মেয়ে ছেলে, সাফা মারওয়া। আমার অনেক ওস্তাদরা এসে বলে, কারিমুল্লাহ আমি সাফাতে ঘুমাচ্ছি পাহাড়ের উপরে, আমি ঘুমিয়ে উঠে দেখছি আমার মাথার ধারে মেয়ে, পাঁচ ধারে মেয়ে, পাশে মেয়ে, কিন্তু আল্লাহর কি নিদর্শন ইব্রাহিম নবীর দোয়া আর আমার রসুলের দোয়া যে আল্লাহ আমার মক্কা মদিনার শহরকে নিরাপত্তা শহর বানাবে, ওই জেদ্দার ঘাটে যখন পা দেবে আপনার ভিতরে এই যে খারাপ সেন্স, একটা মহিলা দেখলে একটা পুরুষের যে খারাপ সেন্স তৈরি হবে, ওই জিনিসটা আল্লাহ শরীর থেকে তুলে নেয়। সুবহানাল্লাহ, বলে তাহলে মক্কা মদিনার এখানে এক হবে? যাই হোক, এটা এবছর করেছেন, আগামীতে আপনারা নজর রাখবেন ইনশাআল্লাহ। আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। জ্ঞানী মানুষ এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন। কেন বললাম আব্বা? এখন জলসা মিলাদে কাজ হয় না, হয় জলসা মিলাদের অভাব আছে, ওই জন্য তো আমি সব জায়গায় বলি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়। আরে হতভাগা মুসলমান, সোনা আর জানার নাম যদি ঈমান হতো আবু জেহেলের থেকে বড় ঈমানদার কে ছিল বলো? কথা বুঝতে পারছেন না? যার নিজের ভাইপো বিশ্ব নবী। আরে সোনা আর জানার নাম যদি ঈমান হতো আবু লাহাবের থেকে বড় ঈমানদার কেউ ছিল? আমি আপনি কোরআন শুনি আলেমুল আমাদের মুখে, আর আবু জেহেল আর আবু লাহাব কোরআন শুনে যে কার মুখে জানেন? কার? বিশ্ব নবীর মুখে। ও যন্ত্র দুটো সেরেছে, কথা বলেন, ও যন্ত্র দুটো সেরেছে, ওই জন্য আমি কারিমুল্লাহ বলি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো